জামাল ভাই আপনাকে কংগ্রেচুলেশন জানাই, আজকে সিক্সথ প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে আপনি আজকে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার অনুভূতিটা যদি জানান। অবশ্যই চ্যাম্পিয়ন হলে সবসময় অনুভূতি অনেক ভালো লাগে, আমার কাছে অনেক আনন্দ লাগতে আছে, বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে আছে আর আমরা বাংলাদেশের যত প্লেয়ার আছে আমরা সবাই খেলতে আছি এখানে, আর চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য খুব আনন্দ লাগতে আছে আমার কাছে। বিগত দিনে কয়েকটি টুর্নামেন্টের বিষয়ে যদি একটু বলতেন। গত দুই মাস আমি ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়াতে পাঁচটা টুর্নামেন্ট খেলেছি, এইখানে পাঁচটা টুর্নামেন্টে আমি খুব ভালো স্কোর করেছি, ভালো খেলেছি, আর আমার পিজিটিআই র্যাঙ্কিং হইলো আপনার 54-এ আছি। ধন্যবাদ জামাল ভাই। সামনে আপনি কোথায় কোথায় টুর্নামেন্ট খেলবেন পরিকল্পনা আছে? আমি এখন তো এই বছর তো আপনার এশিয়ান ট্যুর কোয়ালিফাইং হবে না, তো ওই বছর এশিয়ান ট্যুর কোয়ালিফাইং হইলে আমি করতাম, তো কোভিডের জন্য কোভিড-19 জন্য এবছর এশিয়ান ট্যুর কোয়ালিফাইং নাই, তো ইনশাল্লাহ সামনে এশিয়ান ট্যুর কোয়ালিফাই আছে, তো আমি এশিয়ান ট্যুর কোয়ালিফাই করতে যাব। আর বলবো অনেক ধন্যবাদ প্যারাগন গ্রুপকে, প্যারাগন আমাদের পাশে আছে এই জন্য অনেক সাপোর্ট দিচ্ছে, এই জন্য প্যারাগনকে অনেক ধন্যবাদ। আমি এটা বলবো যে আমার রানার কোম্পানি আমাদের পার্সোনালি অনেক সাপোর্ট দিচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ জানাই। বাদল ভাই আপনাকে কংগ্রেচুলেশন জানাই, আজকে সিক্স প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে আপনি সেকেন্ড হয়েছেন, আপনি সেকেন্ড হয়েছেন, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই। ভালো লাগতেছে, অনেকদিন পরে লোকাল টুর্নামেন্ট খেললাম, এর আগে ইন্ডিয়াতে টুর্নামেন্ট খেলেছিলাম, এই কারণে লোকাল টুর্নামেন্টগুলো খেলতে পারিনি, বাট ভালো লাগতেছে, কোচটাও খুব ভালো ছিল। আমি তিন দিন শেষে লিডার ছিলাম দুই স্ট্রোকে, তো আজকে আমার একটু খারাপ হয়েছে, সেকেন্ড হয়েছি, আই এম হ্যাপি, সিদ্দিক ভাইয়ের সাথে খেললাম এবং এটা গুড এক্সপিরিয়েন্স আমার জন্য, খুব ভালো খেলেছি, খুশি, আমি ম্যাচটা জিততে পারলে হয়তো আর একটু ভালো লাগতো। থ্যাংক ইউ বাদল ভাই। সামনে আপনার পরিকল্পনা যদি একটু বলেন, শেয়ার করেন। সামনে পরিকল্পনা হচ্ছে পিজিটিআই মানে ইন্ডিয়ান প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এগুলো খেলার চেষ্টা করতেছি, আর ভালো একটা স্পন্সর পেলে আমি এশিয়ান ট্যুর সার্কিটে কোয়ালিফাই যাব এবং এশিয়ান ট্যুর সার্কিট খেলার খুব ইচ্ছা আছে। ধন্যবাদ বাদল ভাই। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এশিয়ান ডেভেলপমেন্ট, তার ওই এটা হচ্ছে 2011 থেকে 2012 থেকে কিন্তু আমরা এশিয়ান ট্যুর শুরু করছি, তারপর পিজিটে প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এটা এটা শুরু হয়েছে, তো মানে টিল টুডে এটা কিন্তু এখনও অব্যাহত আছে, মানে চলতেছে এখন, যেমন আমাদের মার্চে আপনার এশিয়ান ট্যুর হবে, আপনার মার্চে আপনার পিজিটে হওয়ার কথা, তারপরে আমাদের আমাদের যে জুনিয়র প্রোগ্রাম বলেন, বিশেষ করে আমি বলব পিজি ডিপিজি, এটা আমাদের ডিপিজি এটা হয়েছে প্রায় 7-8 বছর, তো এটাতে পিজিটিআই তো আমাদের মানে প্রায় প্রতি বছর 10-15টা টুর্নামেন্ট পিজিটিআই সরি ডিপিজিএ থেকে তারা করে আসছেন, তো যেটা আসলে আমাদের 2010-এর আগে যদি ই করেন একটা দুইটা ছিল 2 লাখ টাকা প্রাইজ মানি, আর এখন আমাদের ডিপিজিএতে মিনিমাম 10 লাখ টাকা প্রাইজ মানি, এবং আমাদের জুনিয়র প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিপিজিএ আগে যেটা আমি এক্সপ্লেন করলাম, সো মানে আমি বলবো যে মানে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ হয়েছে। আজকেও যেমন এই টুর্নামেন্টে আপনি যেমন চ্যাম্পিয়ন হতে পারেননি, কিংবা এর আগে সামিট গ্রুপের টুর্নামেন্টে আপনি হতে পারেননি, এটাকে আপনি পজিটিভভাবে দেখেন যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো গলফের যে ডোমেস্টিক টুর্নামেন্ট যেগুলো হচ্ছে এতে কম্পিটিশন অনেক বাড়তেছে, মানে একটা সময় তো আপনি জিততেন শুধু বা আপনার একজন দুজন জিততেন, কিন্তু এখন আপনাকে চ্যালেঞ্জ করার মতো অনেক তরুণরা উঠে আসছে, এটাকে পজিটিভ ভাবে ডেফিনেটলি আমি এটা পজিটিভ ভাবে নিব, কারণ এখন প্রেশার, কারণ আমি প্রেশার খুব ভালোবাসি এবং আমার যে আমরা যে একটা একটা কম্পিটিটিভ ফিল্ড, যেমন আগে খেলতাম আমি 10-15 শটে খেলতাম, যেমন এখন আমাকে চিন্তা করতে হয় জামাল, আমাকে চিন্তা করতে হয় বাদল, আমাকে চিন্তা করতে হয় সাইউ, এদের কথা কিন্তু মাথায় কিন্তু একটা এই চিন্তাটা থাকে, আমি আমি জানি যে প্রেশার, কারণ এই প্রেশারটা পছন্দ করি, তো তো আপনারা একটু আগে যেটা বললেন যে কী চেঞ্জ, কী 2010 থেকে কী চেঞ্জ, এই যে মনে করেন এখন আমরা একটা টুর্নামেন্ট হলে কম্পিটিশন হচ্ছে, উইচ ইজ আমাদের আমার আমার যে পাইপলাইনে যে প্লেয়ার আছে তারাও দে ওয়ার্কিং হার্ড ট্রাই টু মুভ ফরওয়ার্ড। আর সিদ্দিক ভাই যদি বলি যে গলফের সঙ্গে তো অর্থের একটা যোগাযোগ থাকে, গলফ সবসময় ধনী মানুষদের খেলা, তো সেটা এই চিন্তা করলে এখন গলফার মানে বাংলাদেশে আভ্যন্তরীণ যে টুর্নামেন্টগুলো হচ্ছে এসব খেলে এখন কি গলফারদের পক্ষে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে
মানে বেঁচে থাকা সম্ভব কিনা, যেটা ধরুন ক্রিকেটে একটা সময় মনে করেন যে ক্রিকেটাররা ধরুন তখন তাদের মানে অবস্থা আর্থিক অবস্থাটা যতটা ভালো ছিল, এখন ধরেন ক্রিকেটাররা তাদের বেতন বলেন, ক্লাবের পেমেন্ট বলেন, বিপিএল সবকিছু মিলে মানে ন্যাশনাল টিমে না খেললে একটা ক্রিকেটার ধরুন মোটামুটি বছর জুড়ে বেশ ভালো একটা অঙ্ক অর্থ উপার্জন করে। গলফের ক্ষেত্রে এখন সেই আর্থিক সম্ভাবনাটা দেখা যাচ্ছে কিনা, যে গলফ খেলেও ধরেন যে ভালোভাবে জীবন ধারণ করে বেঁচে থাকা যায়। এটা খুব ভালো একটা প্রশ্ন এবং আমি এটা আমি আপনি যে প্রশ্নটা করলেন এটা আসলে যদি কোনো প্লেয়ার চায় যে এখান থেকে সার্ভাইভ, আমি এটা এই এই খেলা থেকে আমি আমার লাইফ সার্ভাইভ করবো, আমার ফ্যামিলিকে সাপোর্ট করবো এবং আমি ভালোভাবে ভালোভাবে লাইফ লিড করবো, ইটস পসিবল। কারণ এখন আমাদের বাংলাদেশে প্রায় মিনিমাম 10টা বিপিজিএ টুর্নামেন্ট হয়, উইচ ইজ আপনার যদি অ্যাভারেজ আপনার 12 লাখ টাকা করে ধরেন, লাইক 1 কোটি 20 লাখ টাকার টুর্নামেন্ট হচ্ছে বছরে। তারপরে মনে করেন আমাদের প্লেয়ারদের আপনার ডোমেস্টিক স্পন্সার আছে, প্লাস আমাদের প্লেয়াররা কিন্তু শিখাইতেও পারে, সো তাদের কিন্তু এখানে কিন্তু লাইফটা সার্ভাইভ করা কিন্তু সম্ভব। এবং এবং আপনার এবং আমি যদি বলি তারা যদি নিজেকে ইম্প্রুভ না করে তাহলে কিন্তু গলফটা ইম্প্রুভ হবে, মানে আমাদের প্লেয়াররা যত ইম্প্রুভ করবে তখন টুর্নামেন্টও বাড়বে, টুর্নামেন্টের প্রাইজ মানি বাড়বে, আর তখন আপনার এই লাইফটাকে মানে জাস্ট সার্ভাইভ করার জন্য চিন্তা করতে পারে, তখন সে জমাইতেও পারে যদি সে নিজেকে ইম্প্রুভ করে। ওরকম প্লেয়াররা কি নিজেদের উপর ইনভেস্ট করে, মানে ধরুন যে নিজের স্কিল বাড়ানোর জন্য বাইরে গিয়ে কোচিং নেওয়া, যেমন আপনি ইউএসএতে গিয়ে নিয়ে এসেছেন, তো এই প্র্যাকটিসটা কি অন্যদের মধ্যে থাকে? আমি অনেস্টলি যদি বলি আমরা ওইটা করি না, আমরা ওইটা করি না, এবং ওইটা করার জন্য আমাদের 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 অনেক কিছু করণীয় আছে। আমরা যারা গলফ প্রফেশনাল, আমি যদি বলি আমাদের ফেডারেশন, আমি যদি বলি আমাদের বিপিজিএ অথরিটি, আমাদেরকে একটু মেন্টালি নার্চিং করতে হবে, তখন আমরা ওইটা যখন বুঝতে পারবো তখন কিন্তু ইনভেস্ট করাটা ইজি, কারণ আমরা আনসিন জিনিসটাকে বিশ্বাস করি। সো ওই জিনিসটা যখন আমরা ওই জিনিসটাকে আমরা বিশ্বাস করে দেবো, আমাদের প্লেয়ারদেরকে পোটেনশিয়াল কারোর কম নেই, এভরিবডি হ্যাজ এ ম্যাসিভ পোটেনশিয়াল, কেউ বল কম দূরে মারে না, কেউ আপনার শর্ট গেমে আপনার কাঁচা না, এশিয়ান টুর প্লেয়ার চাইতে আমাদের প্লেয়ারদের শর্ট গেম অনেক বেশি। যেমন আজকে আমি যদি বলি আমার আমার গ্রুপে আমরা যারা লিডার গ্রুপে যে চারজন খেলছি, আব্দুর রহমান আপনার সাভার গর্বে, সে আমার চাইতে বেশি দূরে মারে। সো এটা ওয়েন আই স হিম আই গট সারপ্রাইজ, ওয়াও, মানে হি হ্যাজ এ পোটেনশিয়াল। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে তারা কি তাদের নিজের জন্য কি ইনভেস্ট করে কিনা, আমার মনে হয় করে না, বাট এইটাকে যদি আমরা যদি ওদেরকে যদি আমরা ওই প্রেজেন্টেশনটা দিতে পারি যে তুমি যদি তোমাকে ইনভেস্ট করো ইউ তুমি এই 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 জিনিস তুমি পেতে পারো, আর যদি তুমি ইনভেস্ট না করো, তুমি যদি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকো, দেন তুমি এখানেই থাকবা, মেবি একটু ইম্প্রুভ করতে পারবে। সো যদি আমরা এখানে আমাদের অনেক কিছু করার আছে, বাট আপনি যেটা বললেন অনেস্টলি আমি যেটা দেখতেছি কেউ আপনার নিজের গেমের জন্য ইনভেস্টমেন্ট করে না।